এখানে চাকরি কর্ম খাওয়া পড়া এবং নিরাপত্তা নিশ্চিত হবে, অন্তত এটুকু আমার হৃদয়ে ধারণ করেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা সেখানে নেই, কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আমরা যারা কথা বলি মাঠে ময়দানে তারা যা বলছি তা করছি না, আর যা করছি তা বলছি না, যে কারণে সাধারণ মানুষ আমাদের কথায় আস্থা আনতে পারে না বলেই আমাদের এই দুর্ভাগ্য। আমি একটি চরের হাট গণহত্যা, আমি 1966 থেকে 68 পর্যন্ত দিনাজপুর জেলার নবগঞ্জ উপজেলায় লেখাপড়া করেছিলাম, সেখান থেকে খুবই কাছে নবগঞ্জে চরার হাট একটি গণহত্যা হয়েছিল 10 অক্টোবর 1971। সেই জায়গায় 70 জন গণহত্যার শিকার হয়েছিল, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, তাদের কথা কেউ মনে রাখেনি। তবে বহু কষ্টে 2011 সালে ওখানে একটি স্মৃতিসৌধ হয়েছে। আমার একটি পরিবারের সাথে সম্পর্ক ছিল, তার মধ্যে একজন ওই গণহত্যার শিকার দানেজুদ্দিন পিতা দেওয়ান আলী। আমার দাবি আজকের এখানে সকলের কাছে, এই চরারহাট 70 জন গণহত্যার শিকার যারা হয়েছে তাদের জন্য রাষ্ট্রের কিছু দায়িত্ব রয়েছে বলে মনে করি, সেই দাবি সবার কাছে রেখে শেষ করলাম। ধন্যবাদ।